সন্দেশখালীতে বিজেপির দাঙ্গা লাগানোর গোপন ষড়যন্ত্র ফাঁস। এবারে চরম বিপদে পড়ে গেল বিজেপি পার্টি। তৃণমূল নেতা শওকত মোল্লা, বিজেপি পার্টি সন্দেশখালীতে কিভাবে গোপনে গোপনে মানুষ ভাড়া করে নিয়ে গিয়ে দাঙ্গা লাগাচ্ছে, কি কি ষড়যন্ত্র করছে, সমস্ত কিছু তথ্য ফাঁস করে দিতেই এবারে বিজেপি পার্টি চরম বিপদে পড়ে গেল। বিপদে পড়ে বিজেপির বড় নেতা সৌমিক ভট্টাচার্য কি বলছে দেখে নিন। চলুন প্রথমে দেখে নিন তৃণমূল নেতা শওকত মোল্লা এই বিজেপি পার্টির ষড়যন্ত্র ফাঁস করে বিজেপি পার্টির কত বড় সর্বনাশ করলো, এবং শেষে দেখুন বিপদে পড়ে বিজেপির বড় নেতা সৌমিক ভট্টাচার্য কি কি বলছেন। যে মেয়েটা ক্যামেরার সামনে ঘোমটা দিয়ে কথা বলছে, আড়ালে সেই সিগারেট টানছে। সন্দেশখালী প্রতিবাদীদের নিয়ে গুরুতর অভিযোগ করেছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধানসভার তৃণমূল বিধায়কের দাবি, প্রতিদিন কলকাতা থেকে সন্দেশখালীতে 5-10-20 হাজার লোক ভাড়া করে আনছে বিরোধীরা। টিভিতে যা দেখানো হচ্ছে সবটাই মিথ্যে। ভাঙড়ের সোনপুর এলাকার একটি সভায় যোগদান শওকত মোল্লা, তিনি দাবি করেন সন্দেশখালীতে গণ্ডগোল পাকাচ্ছে বিজেপি এবং সিপিএম। 12 বছর ধরে নাকি সন্দেশখালীতে ধর্ষণ চলছে, তাহলে একজনও মোবাইলে ঘটনার ছবি তুলতে পারলো না কেন? প্রশ্ন শওকত মোল্লার। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এটা ঘোষণা দিয়ে করা হচ্ছে সে সিআরে কাজ। আপনি মানে 12 বছর একটা বিদেশের সঙ্গে প্রশ্ন করতে পারেন, 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, বলছে 12 বছর ধরে ঘটনা ঘটছে। 11 সালে একটা সিপিএম নিয়েছিল মিয়াবর সরকার, 16-17 বছর ধরে সিপিএম ছিল। তাহলে যখন সিপিএম ইন্টারন্যাশনাল, যদি তৃণমূল কংগ্রেসের কোনো লোক, কোনো নেতা যদি কাউকে কোনো ধর্ষণ করে রাতে বেলা আগে দিয়ে ফেলে যায়, যদি এই ঘটনা ঘটায়, সরকার সবার মধ্যে তো এই অ্যালার্ট ফোন আছে মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। শওকত মোল্লার এই বক্তব্যের পর রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। সমস্ত মানুষজনের কথা দূরদর্শনের আলোচিত হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের সংস্কৃতির অবনমন, রাজনীতির দুর্ভাগ্য। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। সুজেট সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, সেই একই মন্তব্য এরা করছে ওখানকার প্রতিবাদী মহিলাদের সম্পর্কে। এখন শাহজাহানের সঙ্গে সম্পর্ক আছে, একই সঙ্গে দখলদারি রাজনীতি করেছে ভিন্ন ভিন্ন এরিয়া, তো খারাপ লাগছে। ভাই শাহজাহান অতীতে একসঙ্গে সিপিআইএম করার সময় থেকে বন্ধুত্ব, এখন একটু কষ্ট হচ্ছে, সেই জন্য এসব বলছে। মানুষ এদের চেনে, মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, সময়ের অপেক্ষা। এদের পরিণতি কি হবে সেটা মানুষই ঠিক করে।